যুব বিশ্বকাপ জয়ের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দ্রুতই জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে অভিষেক ঘটে পেসার শরীফুল ইসলামের। তবে মুদ্রার উল্টো পিঠটাও আছে, ইনজুরিতে ক্যারিবীয় সিরিজ শেষ হবার পর রাঙাতে পারেননি জিম্বাবুয়ে সফর। এশিয়া কাপের দলে তাই জায়গা হয়নি এই তরুণ ক্রিকেটারের। গুঞ্জন রয়েছে চোট নিয়ে নাকি বিভ্রান্তিমূলক তথ্য দেয় শরীফুলের উপর চটেছে টিম ম্যানেজমেন্ট। দল থেকে বাদ পড়াতে সে গুঞ্জন আরও তীব্র হয়েছে। তবে সব পেছনে ফেলে নিজেকে ফিরে পেতে মরিয়া এই ক্রিকেটার সাবেক পেসার নাজমুল হোসেনের তত্ত্বাবধানে কাজও শুরু করেছেন। আজকে তো শুধু প্রথম দিন গেল, তো আসলে যতটুকু পারি আমি ওকে একটু অবজারভেশন করলাম যে আসলে কি অবস্থায় আছে, তো যতটুকু দেখলাম যে না খুব ভালো অবস্থায় আছে। তিন ফরম্যাটেই শরীফুলের অভিষেকটা দ্রুত ঘটেছে, টানা ম্যাচ খেলানোয় ইনজুরির নেতিবাচক প্রভাবটাও রয়েছে। তাই বাজে সময়ে বেসিক নিয়ে কাজ করছেন যুব বিশ্বকাপ জয়ী এই পেসার। অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছে, আসলে এগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য এগুলো আসলে করার সুযোগ পাই নাই, তো এগুলো নিয়ে আসলে কাজ করতেছি। আসলে আর বোলিংয়ে বা আপনার রাইট ব্যাটসম্যান বা লেফট ব্যাটসম্যান বা আসলে কোন সিচুয়েশনে কি বোলিং করতে হয় এগুলো নিয়ে কাজ মানে কাজ করার চেষ্টা করছি। বিসিবির একাডেমি মাঠে আপাতত কয়েকদিন ঘাম ঝরাবেন শরীফুল। আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও টি টোয়েন্টি বিশ্বকাপ, আপাতত এই দুয়ে পাখির চোখ তার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।